আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কফি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। মোটামুটি আমরা সবাই কফি খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় আমরা কোন কফি কোন টেস্টের হয়ে থাকে বা কোন কফিকে কীভাবে উচ্চারণ করতে হয় আমরা জানি না। তো আজকে আমরা সেটাই শিখব। ফার্স্টে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কফির বেসিকটা। কফির বেসিক হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসো মূলত খাওয়া যায় না, এটা হচ্ছে একটা কফির বেসিক যাকে এসপ্রেসো বলা হয়। এসপ্রেসোতে থাকে ওয়াটার এবং কফি পাউডার, তারপর হচ্ছে আমেরিকানো, ফ্ল্যাট হোয়াইট, মাকিয়াটো, এগুলো তিনটা হচ্ছে এক ক্যাটাগরির। এর জন্য আমেরিকানোতে থাকে লটস অফ ওয়াটার অ্যান্ড কফি পাউডার, মানে কিছু পরিমাণ পানির সাথে এসপ্রেসো মিক্স করে দিলে হয়ে যায় আমেরিকানো। তারপর হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইটে কী করে, এসপ্রেসো প্লাস মিল্ক অ্যাড করে দিলে হয়ে যায় ফ্ল্যাট হোয়াইট। আমরা বেশিরভাগ বাসায় এই ফ্ল্যাট হোয়াইটটাই খেয়ে থাকি। তারপর হচ্ছে মাকিয়াটো। হ্যাঁ, মাকিয়াটো হচ্ছে এসপ্রেসো প্লাস মিল্ক ফোম, এটা একটু স্ট্রং কফি। স্ট্রং কেন, কারণ এখানে মিল্ক অ্যাড না করে মিল্ক ফোম অ্যাড করা হয়, এর জন্য মাকিয়াটোটা একটু স্ট্রং। তারপর হচ্ছে লাটে। লাটে হচ্ছে এসপ্রেসো প্লাস মিল্ক ফোম, কিন্তু এটা একটু লাইট কফি। লাইট কেন একটু পরে বলছি। তারপর হচ্ছে ক্যাপাচিনো। ক্যাপাচিনোতে থাকে এসপ্রেসো মিল্ক মিল্ক ফর্ম, এটা একটু স্ট্রং কফি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটার ইনগ্রিডিয়েন্ট কিন্তু সেম, কিন্তু লাটে কেন লাইট এবং ক্যাপাচিনো কেন স্ট্রং, কারণ ক্যাপাচিনোতে যে এসপ্রেসোর পরিমাণ দেওয়া হয় এবং মিল্ক ফর্মে যে পরিমাণটা দেওয়া হয় তিনটাই সেম থাকে, কিন্তু লাটেতে এসপ্রেসোর পরিমাণটা কিছুটা কম থাকে এবং মিল্ক ফোমের পরিমাণ বেশি থাকে। এর জন্য এটা লাটে একটা লাইট কফি। তো যারা লাইট পছন্দ করেন তারা লাটে নিতে পারেন, আর যারা একটু স্ট্রং কফি পছন্দ করেন তারা ক্যাপাচিনো নিতে পারেন। এবার আসছি মোকা। মোকা হচ্ছে, এটা কিন্তু মোচা হবে না, উচ্চারণ হবে মোকা। মোকা হচ্ছে ক্যাপাচিনো প্লাস চকলেট সিরাপ। ক্যাপাচিনোর সাথে যখন আমরা চকলেট সিরাপ অ্যাড করে দেই বা রেস্টুরেন্টে গেলে আমরা যদি মোকা অর্ডার করি, তারা আমাদেরকে ক্যাপাচিনোর সাথে চকলেট সিরাপ দিয়ে দিবে, যেটা খেতে অনেক মজা লাগে। তো সেটাই হচ্ছে, এটা মূলত হয়ে গেল। এখন আমরা পিকচার অনুযায়ী শিখব, ঠিক আছে। এটা হচ্ছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসপ্রেসো বেসিক কফি পাউডার অ্যান্ড মিল্ক, বাট এখানে মিল্ক হবে না, এখানে মিল্ক হবে না। আমি এটা একটু কারেকশন করে দিই যাতে ভুলটা না থাকে, কারণ এখানে মিল্ক হবে না, ঠিক আছে। ওকে, ডান। শুধু কফি পাউডার অ্যান্ড ওয়াটার দিয়ে এসপ্রেসোটা তৈরি করা হয়েছে। তারপর এখানে দেখছি কফি অ্যান্ড ওয়াটার, কিন্তু এখানে ওয়াটারের পরিমাণটা কিন্তু ভালো আছে, মানে পান করা যায় এরকম আছে। তারপর আছে ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইটটা আছে, আমরা এসপ্রেসো দেখতে পাচ্ছি এবং মিল্ক দেখতে পাচ্ছি, এগুলোকে মিক্স করে দিলে হয়ে যাবে ফ্ল্যাট হোয়াইট। তারপর আছে মাকিয়াটো। মাকিয়াটোতে এসপ্রেসো থাকে এবং মিল্ক ফোম থাকে, মিল্ক ফোমে এসপ্রেসোটা অ্যাড করে দিলে হয়ে যায় মাকিয়াটো। এটা একটু স্ট্রং কফি, কারণ এখানে আমরা মিল্ক ইউজ না করে ইউজ করা হচ্ছে মিল্ক ফোম। তারপর হচ্ছে লাটে। লাটে হচ্ছে মিল্ক মিল্ক ফর্ম অ্যান্ড এসপ্রেসো, যেটা আগেও বলেছিলাম এসপ্রেসোর পরিমাণটা কম থাকে এবং মিল্ক বা মিল্কের ফোমের পরিমাণটা একটু বেশি থাকে। তারপর হচ্ছে ক্যাপাচিনো। ক্যাপাচিনোতে দেখেন এসপ্রেসো মিল্ক এবং মিল্ক ফর্ম তিনটার পরিমাণে কিন্তু সেম থাকে, যার কারণে ক্যাপাচিনো কফিটা একটু স্ট্রং হয়। তারপর হচ্ছে মোকা। মোকাতে আপনার এসপ্রেসো মিল্ক মিল্ক ফোম মানে ক্যাপাচিনোতে যা যা লাগে সব থাকে, অ্যান্ড জাস্ট একটা চকলেট সিরাপ অ্যাড করে দিলে হয়ে যায় মোকা। তা আশা করছি নেক্সটে আপনারা যখন কোনো রেস্টুরেন্টে যাবেন তখন অবশ্যই আপনারা মেনু দেখে বুঝতে পারবেন যে আপনার পছন্দের কফি কোনটা, অ্যান্ড সাথে সাথে সেটা অর্ডার করে ফেলতে পারবেন। সো ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।